বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। নমস্কার, আমি সিদ্ধার্থ সিংহ আর আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভির ইউটিউব চ্যানেল। প্রত্যেক রবিবারের মতো আজও আমি উপস্থিত হয়েছি আমার সম্পাদিত এবং পরিচালিত ভিডিও সাহিত্য নিয়ে। আজ আমরা পা রাখতে চলেছি 42তম পর্বে। এই পর্বে কবিতা এবং অনুগল্প পাঠ করে শোনাবেন শম্পা সাহা, গণেশ ভট্টাচার্য, তুলি মণ্ডল, কাঞ্চন রায়, সোনালী দাস বক্সি এবং মিহির সরকার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্রত্যেক রবিবার সকাল ঠিক 8টায় বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ টিভির ইউটিউব চ্যানেলের ভিডিও সাহিত্য। মনে রাখবেন সকাল ঠিক 8টায়। শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান, দেখতে থাকুন। নমস্কার, আমি শম্পা সাহা আর আমার আজকের কবিতা পুরুষ তুমি বড় বোকা। একটা পাগল করা চোরা চাহনির জন্য সহজেই লিখে দিতে পারি আজন্মকাল। একটা লুকোনো চিঠির জন্য সঠিক উপন্যাস কুরবান। যাওয়া আসার পথে আর চোখে তাকিয়ে থাকা থতমত খাওয়া প্রেমিকের সামনে থেকে হঠাৎ অপ্রস্তুত সরে যাওয়া যতটা বিহ্বল করে, যৌন সঙ্গমার শীতকার ততটা রোমহর্ষক নয়। একগুছা দামি গোলাপের চেয়ে অনেক বেশি দামি উঁচু ডাল থেকে অতর্কিতে পেরে আনা কৃষ্ণচূড়ার একটা গোছা। কাঁপা কাঁপা হাতে এগিয়ে দেওয়া বৃষ্টি স্নাত একটা মাত্র গন্ধরাজ অথবা কাঁঠালি চাপা আমার খোপার জন্য, এগুলো অনেক বেশি দামি। তোমরা কেন বোঝো না, বিছানায় তোমার শৌর্য নয়, পথের পাশে অপেক্ষার ধৈর্য আমাকে পাগল করে। হে পুরুষ তুমি বোকা, হে পুরুষ তুমি বড় বোকা। নমস্কার। নমস্কার, আমি গণেশ ভট্টাচার্য, পড়ছি স্বরচিত অনুগল্প। অনুগল্পের নাম চোখ। চড়া রোদ যখন জানলার কাজ ভেদ করে মুখে পড়ল, ঘুমটা ভেঙে গেল অরুণিমার। উঠে বসল, জানলার পাশে যে দরজা সেটা খুলে বাইরে তাকালো। সবুজ সুন্দর মাঠ, গরু চড়ে বেড়াচ্ছে, গরুটা মুখ ডুবিয়ে দিয়েছে ঘাসে। ঠিক তখনই দুটো বক উড়ে এলো। বেশ খানিকটা দূরে দোতলা মাটির বাড়ি, একটি কোকিল এক মনে ডেকেই চলেছে। এরকম অদ্ভুত দৃশ্যের সামনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল অরুণিমা। গতকাল রাতে যখন হোটেলের এই ঘরটায় ঢুকেছিল এবং দরজা খুলে বাইরে তাকিয়েছিল, তখন ভাবতেও পারেনি সকাল হলে এরকম নিবিড় সৌন্দর্য ওর জন্য অপেক্ষা করছে। অনুভবের জন্য অরুণিমার অপেক্ষা তো সারা জীবন। এত দূরে সমুদ্র, এ তো খুঁজে আনতে হবে, বলতে বলতে এগোচ্ছিল অনুভব। ঠিক তখনই বেজে উঠল ওর মোবাইল। মোবাইল কানে রেখে অনুভব লম্বা নিশ্চিদ্র বালিয়ারি ধরে দূরে হেঁটে যাচ্ছিল। অরুণিমা একটু দেখল, তারপর একাই হাঁটা লাগালো বালিয়ারি পার করে অনেক দূরে গুটি গুটি ঢেউ ভাঙছে যে সমুদ্র সেই দিকে। খুব জিজ্ঞেস করার ইচ্ছে ছিল অনুভবকে, অরুণিমার অপেক্ষা কবে শেষ হবে। হোটেলে ফিরল, মোবাইলে খবর দেখতে দেখতে অনুভব বলল, এই যুদ্ধটা থামবে না, ইউক্রেনকে শেষ করে তবে পুতিনের শান্তি। লোকটা কষায়, এত মানুষ মরছে। আসার সময় অরুণিমাও রাস্তায় চায়ের দোকানে শুনে এসেছে, বীরভূমের কোন এক গ্রামে কারা যেন 10 জনকে জ্যান্ত পুড়িয়ে মেরেছে। পৃথিবীতে এত হত্যা, তবু সকালে যে কোকিল হৃদয় নিংড়ে ডাকছিল সেও তো মিথ্যা নয়। অরুণিমা তাকিয়েছিল অনুভবের দিকে। অনুভবও কেমন এক অপূর্ব সুন্দর চোখে অরুণিমার দিকে তাকালো। অরুণিমার মনে হলো এই দৃষ্টির অনুভব চুরি করেছে সমুদ্রের কাছ থেকে। নমস্কার, আজকের
কবিতা সঙ্গে থাকো মা। মা, আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ব না, আমি সপ্তাহে একবার না মাসে একবার মটন খাব, প্রতিদিন এত রকমের খাবার এত ফল আমার চাই না, এত দামি দামি জামা জুতো আমি পরব না, এত ভালো ভালো খেলনা গাড়ি এসব আমার লাগবে না, এসি ছাড়াই ঘুমাবো, আমি কোথাও বেড়াতে যেতে চাই না, আমি শুধু তোমাকে চাই, তুমি চাকরিটা ছেড়ে দাও মা। আমি তোমায় ঠিক বোঝাতে পারছি না, আমার খুব কষ্ট হয়, কি কষ্ট হয় জানতে চাইলে আমি বলতে পারি না, আমার বুকের মধ্যে মাথার মধ্যে কেমন যেন হয়। মা, প্লিজ মা, তুমি আর যেও না, তোমায় থাকতে বললে তুমি শুধুই আমায় বোঝাও, বাবার একার রোজগারে আমি ইংলিশ মিডিয়ামে পড়তে পারবো না, এটা হয় না ওটা হয় না, আমরা ভালো ভালো জায়গায় বেড়াতে যেতে পারবো না, কিছু অসুখ করলে বড় ডাক্তার দেখাতে পারবো না। ও মা, তুমি আমার কাছে থাকো, আমার কোনো দিন অসুখ করবেই না, আমি তোমার হাতে খেতে চাই, খাইয়ে দেবে না আমায়, আমি তোমার কাছেই পড়ব, পড়াবে না? ও মা, তুমি কতদিন আমায় ভালো করে আদর করনি, গল্প বলে বলে ঘুম পাড়াওনি, অনিকেত ভালো পড়া করে বলে তুমি সব সময় ওর সঙ্গে তুলনা করো, কিন্তু ওর মা তো সব সময় ওর সঙ্গে থাকে, ও বলে ওর মা ওকে খাইয়ে দেয়, জামা জুতো পরিয়ে দেয়, স্কুল বাসে তুলে দেয়, নিতে আসে, এমনকি ও যখন একটু খেলতে বের হয় তখন ওর মা আসে। মা, তুমি সব সময় আমার সঙ্গে থাকো মা, চাকরিটা তুমি ছেড়ে দাও, আমি তোমার সঙ্গে ভালো থাকতে চাই, প্লিজ, ধন্যবাদ। নমস্কার, আমি কাঞ্চন রায় কবিতা পাঠ করছি নিশীথের পথযাত্রী। স্তব্ধ জোনাকি আলো ছড়িয়েছে আকাশময় মেঘ, ছোট হয়ে আসা চাঁদ দূর থেকে বয়ে আনে ব্যাকুলতা, ছায়া হারিয়েছে অন্ধকারে, একটা ঠান্ডা বাতাস আসছে শুনলাম বই, গায়ে মাখার আগেই শেষ। স্নায়ু অভিসারী মস্তিষ্কময় দেহটা বিলীন নির্জনতায়, যদিও পথ আমার পায়ে স্পষ্ট, দিক দিয়েছে জলের আধারে ডুব, মনে আছে যা বাড়ি আছে একটা, রাত্রি যতই হোক আমার পা থামবে না, ঘর বাড়ি সব পর্বতস্তূপ হোক, একটা কপাট আছে যেটা এখনো জোড়া লাগেনি, আমি খুঁজে পাবই তা রাত্রি যতই হোক। নমস্কার। নমস্কার বন্ধুরা, বিশিষ্ট সাহিত্যিক সিদ্ধার্থ সিংহের ডাকে বিশ্ববঙ্গ টিভির জন্য আমি সোনালি দাশবক্সী দুটি কবিতা শোনাচ্ছি, স্বরচিত কবিতা। প্রথম কবিতার নাম সাঁকো। ওই পারে যদি মাটি নাই তুমি থাকো, নাভি মূল ছেঁড়া সরি না আমাকে ডাকো, অমোঘ টানেরই স্রোতি না আমাকে রাখো, কি করে বাঁধবো দুটি পার জোড়া সাঁকো। আমার দ্বিতীয় নিবেদন, সময় এখন বড়ই খারাপ, চলছে সন্ত্রাস, সব নেতাদের একই বলি এক সুরে আশ্বাস, লাল নীল আর হলুদ সবুজ কে ফেলে কারে লাশ, কার ঘরে যে কখন ঘটে চরম সর্বনাশ, এক নজরে যাই কি বোঝা কে ভালো কে মন্দ, বাতাস জুড়ে এখন শুধুই বারুদ বারুদ গন্ধ। আমার কবিতার নাম ছিল সন্ত্রাস,
নমস্কার, ভালো থাকুন। আজ বিশ্ববঙ্গ টিভির ইউটিউব চ্যানেলের জন্য আমি কবিতা পাঠ করছি। কবিতার নাম জীব কেটে নিতে পারেন। মিহির সরকার। মেয়েটি বড় হচ্ছে, ক্লাস 10। শিক্ষক জিজ্ঞাসা করলেন, সবচাইতে বড় মহাসাগরের নাম কি? মেয়েটি অকপটে বলেছিল, রবীন্দ্রনাথ। শিক্ষক শোধালেন, এ নাম কোথায় পেলে তুমি? মেয়েটি মাথা তুলে বলেছিল, এ নাম পেয়েছি রবীন্দ্রনাথের গানে, কবিতায়, গল্পে ও ছবিতে। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? মেয়েটি চটপট বলেছিল, রবীন্দ্রনাথ। শিক্ষক ভুরু কুচকে বলেছিলেন, ঠিক করে বলো। মেয়েটি হাসতে হাসতে বলেছিল, রবীন্দ্রনাথ। এর চাইতে উচ্চ শৃঙ্গ পৃথিবীতে নেই। তবে দুঃখের বিষয়, এই পৃথিবীতেই রবীন্দ্রনাথ যেমন জন্মায়, তেমনি হিটলারও জন্মায়। স্যার, যদি বলি পৃথিবীর সবচাইতে বড় মরুভূমির নাম হিটলার, তবে কি আমার জিভ কেটে নেবেন আপনারা? নমস্কার। বঙ্গজীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি।